হ্যালো ফেন্ডস ওয়েলকাম এডিকশন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আবার স্বাগত থেকে এ ভিডিওতে তো আজকে আমি যেটা বলতে যাচ্ছি তো ইতিমধ্যে আজকে যে তারিখটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাইশ তারিখ তো আজকে ও মামলার যে সুপ্রিম কোর্টে একটি শুনানি হওয়ার কথা ছিল তো ইতিমধ্যেই সেই আপডেটটি আমি জানাচ্ছি আপনাদের তো অবশ্যই আপনারা হয়তো জানবেন সেই শুনানিটি কিন্তু ইতিমধ্যে হয়নি কেন হয়নি এবং কবে ডেট পরবর্তী ডেট করা হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই অবগত করব এ ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ না করে আর তা আর একটা বলার বিষয় যে তো ইতিমধ্যে আমরা জানি যে ওবিসি মামলা এবং ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা এই মামলাগুলি একের পর এক কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেনসে বারবার পিছে যাচ্ছে তো আমরা জানি তো প্রধান বিচারপতি চেঞ্জ হওয়া সত্ত্বেও তো আমরা জানি একই অবস্থা হবে না এটা আমরা হয়তো ভেবেছিলাম কিন্তু দেখা যাচ্ছে একই অবস্থা কিন্তু এই প্রধান বিচারপতি আসছে এবং তার এজিলাসেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের যেই এই মামলাগুলির তো আমরা পরবর্তী যে ডেট নিয়ে সেটি নিয়ে একটু আলোচনা করছি এবং কি বিষয় আজকে হলো সেই সেইগুলো দেখে নিচ্ছি তো দেখে নাও আজকে যে বাইশ তারিখ এগারো যে বাইশ তো আজকে কিন্তু সেটি উঠেছিল চিফ জাস্টিস বি আর গগৈ স্যার এছাড়াও এছাড়া হচ্ছিলেন অনারেবেল জাস্টিস কে ভি বিশ্বনাথনের যে স্যারের বেঞ্চে কিন্তু এটি উঠেছিল তো সেটি আজকে মোশন পর্যায়ে ছিল এবং সেটি পেন্ডিং করা হয়ে যায় এবং সেখানে আবার পরবর্তী যে ডেটটি দেওয়া হয়েছে দেখো নয় বারো দু হাজার চব্বিশ কম্পিউটারিস্ট জেনারেটেড কিন্তু একটি ডেট এখানে বলা হয়েছে টেন্ডিটাইভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন তাহলে অর্থাৎ এই যে পরবর্তী যে ডেটটি আবার কিন্তু ওবিসি মামলাটি আবার উঠতে চলেছে এই ইতিমধ্যেই কিন্তু বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়েছে জাস্টিস বি আর গগৈসার এস আরও অনারেবল জাস্টিস বি কে ভি স্বামীনাথনের বেঞ্চে কিন্তু পরবর্তী কিন্তু কেসটি আবার উঠতে চলেছে তো পরবর্তী ডেটটি দেওয়া হয়েছে নয় বারো দু চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের নয় তারিখে তো পরবর্তী ডেটটি আপনাদেরকে অবশ্যই অবগত করব এবং আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখার পরবর্তী ততক্ষণে ভালো থাকবে